আপনার আসল বাড়ি কোথায়? কবর নাকি দুনিয়া? দুনিয়ার মধ্যে আপনি আপনার বাসা, গাড়ি, বাড়ি, দন্দলুর টাকা পয়সার জন্য আপনি পাগল। অথচ সামান্য এই দুনিয়ার ঘর বাড়ি টাকা পয়সা দন্দলত কিছুই আপনার সঙ্গে যাবে না। আপনার আসল বাড়ি কিন্তু অন্ধকার কবর, আর সেই কবরের জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন সেটা আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন। সামান্য দুনিয়ার মধ্যে একটা ঘরের মধ্যে থাকতে আপনার ভয় লাগে, অথচ অন্ধকার কবরের মধ্যে আপনার একা থাকতে হবে, সেখানে কেউ আপনার সঙ্গে থাকবে না। অন্ধকার ওই কবরের মধ্যে আপনার কোনো জানালা দরজা কিছুই থাকবে না। দুনিয়ার মধ্যে আরামে থাকার জন্য তোশক বিছানা, তারপরে কি না কি, অথচ কবরের মধ্যে সামান্য মাটির মধ্যে আপনাকে থাকতে হবে। তারপরেও কবর আপনার সঙ্গে কেমন ব্যবহার করবে আপনি জানেন না। সেই অন্ধকার কবর নিরিবিলি আপনার সঙ্গে কেমন আচরণ করবে আপনি কি জানেন? আপনি জানেন না। সামান্য দুনিয়ার কথা ভুলে অন্ধকার কবরের কথা চিন্তা করুন, দেখেন আপনার মন পাল্টে যাবে, পাল্টে যাবে আপনার আমল আখলাক চরিত্র। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবরের আজাব জাহান্নামের আগুন তুলে ধরত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি দেখত কবরের আজাব কতটা ভয়াবহ, কবরের আজাব কতটা কঠিন, কবরের মধ্যে কেমন আচরণ করা হয় যদি দেখত, তারা কখনোই অন্যায় কাজে লিপ্ত হতো না, গুনাহ করতো না, আল্লাহকে ভুলে যেত না। সব বন্ধুগণ, সময় থাকতে বুঝে ফেলাই বুদ্ধিমানের কাজ, মৃত্যুর পর আফসোস করলে কোনো লাভই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুক, সেই সঙ্গে সৌদ ঘুষ হারাম কাজ থেকে বিরত রাখুক। সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটাই চাওয়া থাকবে, যখন মালাকুল মাউত আজরাইল তার ভয়ঙ্কর চেহারা নিয়ে হাজির হবে, আর আগে আগেই যেন আমার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূরানি চেহারাখানি দেখতে পারি। আল্লাহর কাছে আরেকটা প্রার্থনা থাকবে, ইমানের শহীদ যেন মৃত্যুটা হয়।